চলে এলাম বন্ধুরা আলু বেগুনের ঝাল ঝাল নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি একদম অন্যরকমভাবে বানাবো, ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। তো কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি একদম অন্যরকম হতে চলেছে বন্ধুরা, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দুটো বেগুন, টমেটো এবং পেঁয়াজ নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দু ভাগ করে এক একটা বেগুন তিন পিস করে কেটে নিয়েছি। একটা বেগুন ছ পিস করেছি আর একটা বেগুন ছ পিস করে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর বেগুনগুলোও কেটে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। ঝাল ঝাল বেগুনের এই রেসিপিটা বানাতে এখানে কিছু গোটা মশলা নিয়েছি আর এই মশলাগুলোকে আধ বাটা করে বেটে নেব। তারপর আমি এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। আমি রিফাইন্ড অয়েলটা করছি, আপনারা চাইলে রান্নার যে কোনো তেলে বা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার তেলটা ভালো করে গরম করে নেব। খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বেগুন। বেগুন দিয়ে বেগুন আমি ভেজে নেব। বেগুন একটু হালকা করেই ভেজে নেব, খুব একটা বেশি করে লাল করে ভাজতে হবে না। বেগুনের যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা চলে গেলেই হবে। আর বেগুন ভাজার জন্য আমি দিয়ে দিলাম হলুদ এবং লবণ। হলুদ লবণ দিয়ে প্রায় 3-4 মিনিট মতন আমি ভেজে নেব। তার জন্য একটা থালা চাপা দিয়ে দেব, তাহলে বেগুনগুলো অনেকটা সফট হয়ে যাবে। আবার থালা খুলে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আগে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। যারা বেগুন খায় না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। এবার দেখুন বন্ধুরা, বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে। এবার বেগুনগুলো আমি তুলে নিলাম, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু। একটা বড় সাইজের আলু নিয়েছি আর আলুটা পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আলু আমি ভেজে নেব। আলু একইভাবে ভেজে নিচ্ছি, অনেক বেশি লাল করব না, হাফ ভেজে নেব, তারপর তুলে নেব। এই যে এরকমভাবে ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। এর আগেও আমি বেগুনের অনেক রেসিপি ভিডিও শেয়ার করেছি বন্ধুরা, সেগুলো যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। এবার আবারও আমি ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হাফ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব মশলা, যে মশলাটা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ঠিক আমি এরকম ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আধ বাটা মশলা, যে মশলাটার মধ্যে ছিল মৌরি গুঁটা, জিরে গুঁটা, ধনে, আদা, রসুন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আমি ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব টমেটো। এখানে দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর তার সাথে সাথে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে 1 থেকে 2 বার আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। সামান্য পরিমাণে এবার আমি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে পুড়ে না যায়। এবার একটা থালা চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আমি থালাটা আবার খুলে নিলাম। তারপর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি, মশলা থেকে প্রায় কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব সামান্য চিনি। তারপর আবারও ভালো করে মিশিয়ে
এক মিনিট মতন কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো বন্ধুরা আগে থেকে ভেজে রাখা আলু। যেহেতু আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আলু দিয়ে 2-3 মিনিট মতন মশলা গ্রেভির সাথে কষিয়ে নেব। আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে নেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং আলু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, বেশিরভাগ আলু সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি কষিয়ে নেব। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এবং আলু বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন। আলু বেগুন দিয়ে আবারও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু জলের পরিমাণ কমই দেব। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে কষিয়ে নিলে আলু বেগুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা খুলে কষে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে এবং শুকিয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি বাকি লবণটা। লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে আলু বেগুন সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার কিন্তু পুরোপুরিভাবে আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।